তাহলে শোনেন, তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো, এই ভিডিওতে আমরা ক্লাস টেনের ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের ভূগোল বিষয়ের এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর সহ পরপর দেখে নিই। তো প্রথমে আমরা তোমাদের সিলেবাসে দেখে নেবো ফার্স্ট ইউনিট টেস্টের। তো ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে তোমাদের রয়েছে প্রাকৃতিক ভূগোল থেকে 1 নম্বর অধ্যায় হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং আঞ্চলিক ভূগোল থেকে 5 নম্বর অধ্যায় যেটা ভারতের প্রাকৃতিক পরিবেশ। ওকে, এই অধ্যায় দুটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে রয়েছে। তো তোমাদের যে মার্কস ডিভিশন বা নম্বর বিভাজন সেটা হচ্ছে এরকম। ওকে, ক্লাস টেন জিওগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্ট 2023 ফুল মার্কস হচ্ছে 40 এবং সময় এখনো 15 মিনিট দেওয়া থাকবে। তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই যে অধ্যায়টি রয়েছে এখান থেকে 4টি দেওয়া থাকবে এমসিকিউ প্রশ্ন, যেগুলোর এক সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হয়। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 4টি দেওয়া থাকবে এসএকিউ, যেগুলোর এক কথায় উত্তর লিখতে হয়। 2টি 2 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে, আর 1টি 3 নম্বর মানের, 1টি 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে। টোটাল 20 নম্বর। ভারতের প্রাকৃতিক পরিবেশ এখান থেকেও দেওয়া থাকবে 4টি হচ্ছে এমসিকিউ, 4টি এসএকিউ, 2টি 2 নম্বর মানের প্রশ্ন, 1টি 3 নম্বর মানের, 1টি 5 নম্বর মানের প্রশ্ন। টোটাল 20 নম্বর দেওয়া থাকবে এই অধ্যায় থেকে। তো তোমাদের 5 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে 2টি। ওকে, 5 গুণ 10 নম্বর। 3 নম্বর মানের যে প্রশ্ন সেটাও তোমাদের 2টি লিখতে হবে। 3 গুণ 6 নম্বর। 2 নম্বর মানের প্রশ্ন হচ্ছে 4টি লিখতে হবে, 4 গুণ 8 নম্বর। আর 8টা তোমাদের দেওয়া থাকবে এসএকিউ আর 8টা এমসিকিউ। ওকে, টোটাল হচ্ছে 40 নম্বরের প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রটি দেখে নিই ভূগোল বিষয়ের, এবং এই প্রশ্নপত্রে দেওয়া সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে পরপর দেখে নেব। তো তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে চাও তাহলে পিডিএফ এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করলে পিডিএফটি পেয়ে যাবে। এখান থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলো চাইলে পড়তে পারবে। চলো এই প্রশ্ন উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে এখন দেখি। এখানে প্রথমে দেওয়া আছে বিভাগ ক, এবং 1 নম্বরে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও। প্রশ্নের মানে 1 নম্বর করে 4টি, এখানে 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, 8 একে 8 নম্বর। তো একের একের দেখে দেওয়া আছে কোন নদীর বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতন। অপশন কয়ে দেওয়া আছে নীলনদ, অপশন খয়ে দেওয়া আছে মিসিসিপি, অপশন গয়ে দেওয়া আছে এখানে সিন্ধু, অপশন ঘয়ে দেওয়া আছে গঙ্গা। এখানে সঠিক উত্তর আমাদের অপশন খয়েরটা হবে, মিসিসিপি। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে 1-এর 2 নম্বর দাগে, এখানে দেওয়া আছে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে। অপশন খয়ে দেওয়া আছে আমাজন, অপশন খয়ে দেওয়া আছে কলোরাডো, অপশন গয়ে দেওয়া আছে নীল, অপশন ঘয়ে দেওয়া আছে ব্রহ্মপুত্র। তো সঠিক উত্তর অপশন এখানে খয়েরটা হবে, কলোরাডো। এরপর রয়েছে 1-এর 3 নম্বর দাগে পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ হল। অপশন খয়ে দেওয়া আছে সিয়াচেন, অপশন খয়ে দেওয়া আছে হুবার্ড, অপশন গয়ে দেওয়া আছে ল্যাম্বার্ট, আর অপশন ঘয়ে দেওয়া আছে মেলাসপিনা। তো এখানে সঠিক উত্তরটা আমাদের হবে অপশন খয়েরটা, হুবার্ট। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 1-এর 4 নম্বর দাগে অর্ধ চন্দ্রাকৃতি বালিয়াড়িগুলির নাম হল। অপশন কয়ে দেওয়া আছে শিব বালিয়াড়ি, অপশন খয়ে দেওয়া আছে পুচ্ছ বালিয়াড়ি, অপশন গয়ে দেওয়া আছে বারখান বালিয়াড়ি, এবং অপশন ঘয়ে দেওয়া আছে মস্তক বালিয়াড়ি। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন কয়েরটা, বারখান বালিয়াড়ি। নেক্সট প্রশ্ন হচ্ছে 1-এর 5 নম্বর দাগে শতদ্রু যে নদীর উপনদী। অপশন কয়ে দেওয়া আছে গঙ্গা, অপশন কয়ে দেওয়া আছে ব্রহ্মপুত্র, অপশন কয়ে দেওয়া আছে এখানে যমুনা, এবং অপশন ঘয়ে রয়েছে সিন্ধু। তো শতদ্রু নদী এটা হচ্ছে অপশন ঘয়েরটা, উত্তর হবে সিন্ধু নদীর উপনদী। পরের প্রশ্ন হচ্ছে 1-এর 6 নম্বর দাগে এখানে দেওয়া আছে জেরোফাইট উদ্ভিদ দেখা যায় যে রাজ্যে, এটা হচ্ছে অপশন কয়ে দেওয়া আছে অসম, অপশন খয়ে রয়েছে এখানে তামিলনাড়ু, অপশন কয়ে দেওয়া আছে রাজস্থান, এবং অপশন ঘয়ে দেওয়া আছে পশ্চিমবঙ্গ। তো সঠিক উত্তরটা অপশন গ হবে, রাজস্থান। পরের প্রশ্ন 1-এর 7 নম্বর দাগে ভারতীয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে যে ঋতুতে, সেটা হচ্ছে অপশন কয়ে দেওয়া আছে গ্রীষ্ম, অপশন খয়ে দেওয়া আছে বর্ষা, অপশন কয়ে দেওয়া আছে এখানে শরৎ, এবং অপশন ঘয়ে দেওয়া আছে শীত ঋতুতে। তো পশ্চিমী ঝঞ্ঝা যে ঋতুতে দেখা যায় সেটা হচ্ছে শীত ঋতুতে, অপশন ঘয়েরটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1-এর 8 নম্বর দাগে ভারতের উচ্চতম শৃঙ্গ K2 অবস্থিত যে পর্বতে, সেটা হচ্ছে অপশন কয়ে দেওয়া আছে হিমালয়, অপশন খয়ে দেওয়া আছে কারাকোরাম, অপশন গয়ে দেওয়া আছে পূর্বঘাট, এবং অপশন খয়ে রয়েছে পশ্চিম ঘাট। তো সঠিক উত্তর আমাদের অপশন খয়েরটা হবে, অর্থাৎ কারাকোরাম। ওকে, এই পর্বতে K2 পর্বত শৃঙ্গটা অবস্থিত। এরপরের পর্বত আমাদের প্রশ্ন যেটা সেটা হচ্ছে বিভাগ খতে। তো এখানে 2 নম্বর দাগে দেওয়া আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর করে, 8টি প্রশ্ন দেওয়া আছে এখানে, 8 একে 8 নম্বর দেওয়া হয়েছে। 2-এর 1-এর দাগে দেওয়া আছে বাক্যটি সত্য হলে ঠিক ও অসত্য হলে ভুল লেখন, প্রশ্নের মানে হচ্ছে 1 নম্বর করে। ওকে, 4টি প্রশ্নের জন্য 4 একে 4 নম্বর দেওয়া আছে। 2-এর 1-এর 1-এর দাগে দেওয়া আছে দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ। তো এটা হচ্ছে আমাদের ভুল হবে, কারণ উত্তরাখণ্ডের এটা হচ্ছে একটি উপত্যকা, দুন হচ্ছে একটি উপত্যকা, এটা হ্রদ না।
এর পরের প্রশ্ন হচ্ছে দুইয়ের এক একের 2 নম্বর দেখে, শাল ও সেগুন ম্যানগ্রোভ উদ্ভিদ, এটা আমরা ভুল লিখবো, কারণ এটা শাল সেগুন এগুলো হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। 2-1-3 নম্বর হচ্ছে উচ্চ উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন, এটা হচ্ছে ঠিক। এরপরে প্রশ্ন 2-1-4 দাগে, রসে মোতানে হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্টি ভূমিরূপ, এটা আমাদের লিখবো, এটা আমরা লিখবো ভুল, এটা হচ্ছে ভুল। ওকে, পরের প্রশ্ন 2-2 নম্বর দাগে, স্তম্ভ মেলাও 1×4=4, অর্থাৎ 4টি দেওয়া আছে স্তম্ভ মেলানোর জন্য, প্রতিটির মান হচ্ছে 1 নম্বর করে। তো ক স্তম্ভে দেওয়া আছে লোয়েস, মন্থকূপ, আধি আর কয়াল, এবং খ স্তম্ভে দেওয়া আছে কেরলের পশ্চাদ জলাভূমি, থর মরুভূমির শুকনো ধূলিঝড়, বায়ুর সঞ্চয়কারীদের ফলে সৃষ্ট ভূমিরূপ, নদীর ক্ষয়কারীদের ফলে সৃষ্ট ভূমিরূপ। স্তম্ভটিকে আমরা এখানে মিলিয়ে লিখছি, 2-2-1 দাগে দেওয়া আছে লোয়েস, এটা হচ্ছে অপশন ক এর সঙ্গে মিলবে, বায়ুর সঞ্চয়কারীদের ফলে সৃষ্ট ভূমিরূপ। এরপর 2-2 নম্বর হচ্ছে মন্থকূপ, এটা অপশন খ এর সঙ্গে মিলবে, নদীর ক্ষয়কারীদের ফলে সৃষ্ট ভূমিরূপ। 2-3 নম্বর হচ্ছে আধি, এটা হচ্ছে অপশন খ, থর মরুভূমির শুকনো ধূলিঝড়। 2-4 নম্বর এটা হচ্ছে কয়াল, ওকে, এবং অপশন ক এর সঙ্গে মিলবে, এটা কেরলের পশ্চাৎ জলাভূমি। ওকে, এরপরের প্রশ্ন আমাদের রয়েছে বিভাগ গতে, এখানে দেওয়া আছে 3 নম্বর দাগে, সংক্ষেপে ব্যাখ্যা করো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 2×4=8, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, 4টি প্রশ্নের জন্য এখানে 4×8 নম্বর দেওয়া আছে। 2-1 দেওয়া আছে বার্গ সুন্ড কাকে বলে, আমরা উত্তর লিখবো পর্বত গাত্রে জমে থাকা বরফ স্তূপ ও পার্বত্য হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ও অগভীর ফাটল সৃষ্টি হয় তাকে জার্মান ভাষায় বার্গ সুন্ড বলে, এর সঙ্গে অথবা দিয়ে রয়েছে ফিয়র্ড কাকে বলে, তোমরা উত্তর লিখবে এখানে বিশেষত সমুদ্র তীরবর্তী অঞ্চলে হিমবাহ তার উপত্যকাগুলিকে এত গভীরভাবে ক্ষয় করে যে সেগুলি ভূপৃষ্ঠ সমুদ্র পৃষ্ঠ থেকে নিচু হয়ে যায় এবং বরফ মুক্ত হলে পরে সমুদ্রের জলে ভরে যায়। হিমবাহ দ্বারা সৃষ্ট কিন্তু সমুদ্রের জলপূর্ণ এইরূপ উপত্যকাকে ফিয়র্ড বলে, অগভীর ও স্বল্প দৈর্ঘ্যের ফিয়র্ড ফিয়র্ডকে ফিয়ার্ড বলে। ওকে, এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, একটা অথবা দিয়ে দেওয়া রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, তো আমরা 2টি প্রশ্নের উত্তর কিন্তু এখানে লিখছি। এরপরের প্রশ্ন রয়েছে আমাদের 3-2 নম্বর দাগে, মরুদ্যান কি, আমরা উত্তর লিখবো মরু অঞ্চলে দীর্ঘদিন ধরে অপসারণ ক্ষয়কারীদের ফলে অবনমিত স্থানের সৃষ্টি হলে সেই অবনমিত স্থানে জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তাকে মরুদ্যান বা ওয়েসিস বলে। এর সঙ্গে অথবা দিয়ে রয়েছে বাজাদা কি, তো আমরা এখানে উত্তর লিখবো শুষ্ক মরু অঞ্চলে পর্বতের পাদদেশে অস্থায়ীভাবে জলধারা বাহিত নুড়ি বালি কাঁকর কাদা পলি প্রভৃতি সঞ্চিত হয়ে যে অসমান ঢালু ভূমিরূপ সৃষ্টি করে তাকে বাজাদা বলে। ওকে, এরপরের প্রশ্ন 3-3 নম্বর দাগে কয়াল কি, তোমরা এখানে উত্তর লিখবো ভূ আলোড়নের প্রভাবে কেরলের মালাবার উপকূলে ভূ উত্থান ও নিমজ্জনের ফলে অসংখ্য জলাভূমি ও উপহ্রদের সৃষ্টি হয়েছে, এগুলিকে কেরলের স্থানীয় ভাষায় বলা হয় কয়াল, যেমন ভেম্বানাদ বৃহত্তম একটা কয়াল, ওকে, অষ্টমুদি ইত্যাদি। এরপরের প্রশ্ন এর সঙ্গে অথবা দিয়ে রয়েছে মালনাদ কি, তো আমরা এখানে উত্তর লিখবো মালনাদ শব্দের অর্থ হলো উঁচু নিচু ভূমি, অর্থাৎ কর্ণাটক মালভূমির পশ্চিমাংশে যে উঁচু নিচু ঢেউ খেলানো ভূমিভাগ রয়েছে তাকে বলা হয় মালনাদ। ওকে, এরপরের প্রশ্ন আমাদের রয়েছে 3-4 নম্বর দাগে, ভাঙ্গার ও খাদার কাকে বলে, ওকে, তোমরা উত্তর লিখবে প্রথমে ভাঙ্গার, প্রাচীন পলি মৃত্তিকা দিয়ে গঠিত উচ্চ ভূমিকে বলা হয় ভাঙ্গার, এই মৃত্তিকা কৃষিকার্যের জন্য ততটা সহায়ক নয়। এরপর হচ্ছে খাদার, নবীন পলি গঠিত নিম্নভূমিকে বলা হয় খাদার, ওকে, এই প্রকার মৃত্তিকা খুবই উর্বর, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের এই প্রকার মৃত্তিকা দেখা যায়, ওকে, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে এই প্রকার মৃত্তিকা দেখা যায় আর কি, খাদার মৃত্তিকা। নেক্সট প্রশ্ন এখানে দেওয়া আছে অথবা দিয়ে রয়েছে সস্তাবর্তন বলতে কি বোঝো, তোমরা উত্তর লিখবো একই জমিতে এক বা একাধিক ফসল উৎপাদনের ফলে জমির উর্বর শক্তি হ্রাস পায়, মৃত্তিকার গুণগত মান সঠিক রাখার জন্য বছরের বিভিন্ন সময়ে ফসলের চক্রাকারে চাষাবাদকে সস্যাবর্তন বলা হয়, অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফসল ফলানোকে বলা হয় সস্যাবর্তন। এরপর বিভাগ ঘ, এখানে দেওয়া আছে 4 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রশ্নের মান 3 নম্বর করে, 2টি প্রশ্নের জন্য 3×6 নম্বর দেওয়া আছে। তারা 1-1 দেওয়া আছে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীগুলির তুলনামূলক আলোচনা করো, এবং এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে ভারতের নগরায়নের 3টি সমস্যা লেখো, তো যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, আমরা উত্তর লিখছি অথবা দিয়ে যেটা দেওয়া আছে ভারতের নগরায়নের সমস্যা। তো 1 নম্বর দিয়ে আমরা লিখছি অপরিকল্পিত নগরায়ন, ভারতের শহর ও নগরগুলি প্রথম থেকেই অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত হওয়ায় নগরের যানজট, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুতের সমস্যা বৃদ্ধি পাচ্ছে।
এরপর 2 নম্বর হচ্ছে মানুষের শহর ও নগরমুখী প্রবণতা। বিভিন্ন সুযোগ সুবিধার লক্ষ্যে যথা সুখ, স্বাচ্ছন্দ্য, বিনোদন প্রভৃতির আকাঙ্ক্ষায় মানুষ শহর ও নগরমুখী হওয়ায় দ্রুত হারে সমস্যা বাড়ছে। 3 নম্বর হচ্ছে বসতির সমস্যা। জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাওয়ায় শহরে বা নগরে বসতি স্থাপনের সমস্যা দেখা দিচ্ছে। ওকে, এভাবে আমরা 3টি সমস্যা লিখলাম। এরপর 4-এর 2 নম্বর হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার 3টি বৈশিষ্ট্য লেখো, অথবা নদী ও হিমবাহ উপত্যকার 3টি পার্থক্য লেখন। এখানে আমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে, তো আমরা লিখছি বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি। ওকে, তো বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হল, 1 নম্বর হচ্ছে এই প্রক্রিয়া সাধারণত ভূপৃষ্ঠের উপর অনভূমিকভাবে কাজ করে। এরপর 2 নম্বর দিয়ে লিখবো আমরা, এটা এটা 2 নম্বর দেবে, এই প্রক্রিয়ার প্রধান উৎস হলো নদী, হিমবাহ, উষ্ণতা, বৃষ্টিপাত ইত্যাদি। ওকে, আর 3 নম্বর হচ্ছে এই প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উঁচু স্থানে ক্ষয় এবং নিম্ন স্থানে সঞ্চয় ঘটে। ওকে, এটা 3 নম্বর দেবে। এরপর রয়েছে বিভাগ অঙ্গতে, এখানে দেওয়া আছে 5 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও, প্রশ্নের মান 5 করে, 2টি প্রশ্নের জন্য 5 থেকে 10 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এর দাগে দেওয়া আছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ আলোচনা করো, অথবা নিম্ন হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের উৎপত্তি আলোচনা করো। তো এখানে আমরা প্রথম যে প্রশ্ন রয়েছে নদীর ক্ষয় কার্যের ফলে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা আমরা আলোচনা করছি। তো নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ হলো, তো 1 নম্বর ভূমিরূপ হচ্ছে পলল বেদনী বা পলল শঙ্কুর। পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে নামার সময় নদীবাহিত শিলাখণ্ডগুলি সমভূমিতে জমা হয়ে পাখার ন্যায় শঙ্কু আকৃতির ত্রিকোণাকার যে ভূভাগ সৃষ্টি করে তাকে পলল বেদনী বা পলল শঙ্কু বলে। তো পলল বেদনীর এরকম একটা চিত্র তোমরা আঁকবে। ওকে, এটা হচ্ছে শঙ্কুর মতো একটা চিত্র তৈরি হচ্ছে পলল বেদনী। তো এর পরের যে ভূমিরূপ সেটা হচ্ছে 2 নম্বর অশ্বক্ষুর আকৃতির হ্রদ। কোনো কোনো নদীতে অসংখ্য বাঁকের সৃষ্টি হলে ওই বাঁক এত বেশি হয় যে 2টি বাঁক নিজেদের খুব কাছে চলে আসে এবং বাঁকের মাঝের অংশ ক্ষয় পেয়ে বাঁক 2টি আলাদা হয়ে যায়, ফলে নদী সোজা পথে চলতে শুরু করে এবং ফেলে আসা বাঁকটি দেখতে অনেকটা অশ্বের খুরের ন্যায় হয় বলেন, একে অশ্বক্ষুর আকৃতির হ্রদ বলে। তো অশ্বক্ষুর আকৃতির হ্রদের যে চিত্রটা সেটা তোমরা এরকম ভাবে এঁকে দেবে, নদী এরকম ভাবে চলতে চলতে শেষে এরকম ভাবে বাঁক নিয়ে এটা ছেড়ে দেয়। তো এটা এরকম একটা অশ্বক্ষুর আকৃতির হ্রদ এখানে তৈরি হয়। এটা হচ্ছে অশ্বক্ষুর আকৃতির হ্রদ। এরপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্লাবন ভূমি। তো নদীর সঞ্চয় কার্যের ফলে নদীগর্ভ পলি দ্বারা ভরাট হয়ে অগভীর হয়। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জল ধরে রাখতে না পেরে নদী দুকুল ছাপিয়ে প্লাবনের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে নদী উপত্যকার দুকুলের নিচু জমিতে পলি সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে প্লাবন সমভূমি বলে বা প্লাবন ভূমি বলে। ওকে, তো প্লাবন ভূমি বা প্লাবন সমভূমির যে চিত্রটা তোমরা সেটা এরকম ভাবে আঁকবে, এটা হচ্ছে নদী এবং এই নদীর যে দুকুল, এই দুপাশের পলি জমে জমে একটা সমভূমি সৃষ্টি হয়েছে, সেটাকে বলা হয় প্লাবন সমভূমি বা প্লাবন ভূমি। ওকে, তো এরপর 5-এর 2 নম্বর দাগে রয়েছে সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলি আলোচনা করো, অথবা দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এখানে আমরা অথবাদি যে প্রশ্ন রয়েছে হিমালয়ের ভূপ্রাকৃতিক পরিচয় সেটা আমরা লিখবো। তো হিমালয় পর্বতমালাকে দৈর্ঘ্য বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে 3টি ভাগে ভাগ করা যায়, যথা নাম্বার এ হচ্ছে পশ্চিম হিমালয়, জম্মু ও কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে নেপাল সীমান্তের কালী নদী পর্যন্ত এই পর্বত বিস্তৃত। পশ্চিম হিমালয়কে 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর দিয়ে আমরা লিখবো কাশ্মীর হিমালয়, জম্মু ও কাশ্মীর জুড়ে এই হিমালয় বিস্তৃত, পীর পাঞ্জাল ও কারাকোরাম পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত। 2 নম্বর হচ্ছে পাঞ্জাব ও হিমাচল হিমালয় পাঞ্জাব ও হিমাচল প্রদেশের প্রায় 56,000 বর্গ কিলোমিটার স্থান জুড়ে এই হিমালয়ের বিস্তার। 3 নম্বর হচ্ছে কুমায়ুন হিমালয়, উত্তরাখণ্ড রাজ্যের প্রায় 46,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই হিমালয়ের বিস্তার। এখানকার উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ হলো নন্দা দেবী, ক্যামেট ইত্যাদি। এরপর নাম্বার বি হচ্ছে মধ্য হিমালয়। মধ্য হিমালয় সমগ্র নেপাল দেশটির অন্তর্ভুক্ত, মাউন্ট এভারেস্ট, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা প্রভৃতি শৃঙ্গ এখানে অবস্থিত। নাম্বার সি হচ্ছে পূর্ব হিমালয়, এই পর্বত শ্রেণীর পশ্চিমে সিঙ্গালিলা থেকে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। এভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম এবং এখানে শেষ হলো ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে, প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনের অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য।
এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে চাও তাহলে পিডিএফ এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করলে পিডিএফটি পেয়ে যাবে এবং সমস্ত প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে চাইলে পড়তে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।